সকাল তখন 7:30 বাজে, আমিও ঘুমোচ্ছিলাম। কাল রাত্রে দেরি করে ফেরার কারণে একটু দেরি হয়েছিল উঠতে। হঠাৎ শুনতে পেলাম পঞ্চায়েতে সিবিআই সিআরপিএনএম রেড করছে, কোনো লোকাল পুলিশ নেই। তারপর উঠে বাইরে এলাম। পঞ্চায়েতে যে ডাটা এন্ট্রি অপারেটর এবং প্লাস রাত্রেও নাইটে থাকে নাইট গার্ড, তো ও ডাটা এন্ট্রি করছিল দুয়ারে সরকারের যে প্রকল্প সেসব প্রকল্পের। ওনাদের কাছে নাকি অভিযোগ আছে, ওর নাম 164-এ আছে তালিকায়, ও ওয়ান্টেড, অতএব ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তো ওকে জিজ্ঞাসাবাদ করে ওর ছবি নেয়, নিয়ে প্রথম অবস্থায় চলে যায়। আধ ঘন্টা পরে আবার দ্বিগুণ ফোর্স নিয়ে এসে পঞ্চায়েতে বেপরোয়া তল্লাশি চালায়, এবং ওনাদের মধ্যে থেকে আমরা যখন বলি ও ডাটা এন্ট্রি অপারেটর দুয়ারে সরকারের ফর্ম এন্ট্রি করছে, তখন একজন ওনাদের মধ্যে থেকে একজন অফিসার বলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মমতা ব্যানার্জির এসব ফলস, এই মানুষকে উনি দিতে পারবেন তো, কেন মানুষকে বোকা বানাচ্ছেন। এই কথা শুনেই এখানে যেসব পাবলিক এসেছিল সকালবেলা সব মাঠে ঘাটে যাচ্ছিলো, এই কথা শুনেই পাবলিক উত্তেজিত হয়ে যায় এবং সিবিআইয়ের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে যে আপনারা যে এনকোয়ারি করতে এসছেন তা আপনারা কেন এখানে রাজনৈতিক কথাবার্তা বিজেপির স্লোগান আপনারা কেন দিচ্ছেন। সিবিআই আধিকারিকদের প্রশ্নটা করে যে আপনারা তো বিজেপির এজেন্সির মতো কাজ করছেন, আপনাদের কাজ আপনারা করুন, আপনাদের ক্ষেত্রে যে তালিকা আছে কেস টু কেস সেটা আপনারা নিশ্চয়ই তদন্ত করবেন, আসামিকে ধরবেন, তার জন্য আমরা আপনাদের সর্বতভাবে সাহায্য করবো, সিবিআইয়ের পাশে আমরা সবসময় আছি। কিন্তু রাজনৈতিক স্লোগান আজকে সিবিআইয়ের মুখ থেকে বেরিয়ে পড়েছে এবং এদের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে যে এরা বিজেপির এজেন্সি হিসেবে আবার পশ্চিমবঙ্গকে এখানে উত্তেজিত করতে এসছে। সিবিআই দিয়ে মমতা ব্যানার্জিকে ভয় দেখানো যায় না, যাবে না।